আগামী 12ই ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান জেলার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জির সমর্থনে প্রচার চালালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় এবং কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান আচার্য। এই উপলক্ষে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভাটি কুলটির চলবলপুরের একটি বেসরকারি হলে অনুষ্ঠিত হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের যদি ভোট হয়, এই এলাকা থেকে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতে যায়, তাহলে এই এলাকার উন্নতি আরো তাড়াতাড়ি হবে, আরো ত্বরান্বিত হবে, এটা আপনারা জেনে রাখুন। তিনি কোনো ভাষাভাষীর মধ্যে ভেদাভেদ দেখেননি। পশ্চিমবঙ্গে যারাই থাকে 75টা প্রকল্পের সুবিধা তারা সবাই পায়। পশ্চিমবঙ্গবাসী হলেই রাজ্য সরকারের এই সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য করে দিয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো মজবুত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মজবুত না হয়, তাহলে দিল্লির নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে দেশকে বিক্রি করছেন, আগামী দিনে সর্বশান্ত করে দেবে দেশের মানুষকে। আজ আমি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী 16 নম্বর ওয়ার্ডের জন্য, তো খুব স্বভাবতই কেন আপনারা আমাকে ভোট দেবেন সেই কথা আমি বলবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ হিসেবে যে চারটি প্রার্থী রয়েছে, সেই চারটি প্রার্থীকে আপনারা ভোট দেবেন না কেন, আমি আগে সেই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথম প্রার্থী বিজেপি দল থেকে, বিজেপি দলটির আরেকটা নামই হচ্ছে ভাওতাবাজি। তাদের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে নিচু তলার কর্মী পর্যন্ত ভাওতা ছাড়া আর কিছুই তারা দিতে পারেন না। আনছে ভোটের আগে 10 দিন আগে গিটি নামে নিচে 10 দিন আগে কোথাও জলের পাইপলাইন খারাপ আছে, কোথাও একটা এক ফুটের কি দু ফুটের একটা পাইপ এসে ফেলে দিয়েছে এবং বলেছে 2011 আগে, এটা কিন্তু আমরা গ্রামাঞ্চলে দেখেছি। কিন্তু বর্তমান সরকার কোনো কাজে ভোটের জন্য করে না। দেখো আমাদের অধিকার আছে, যারা আমরা ভাষণ দিচ্ছি আমাদেরকে, আমাদের কাছে অধিকার আছে মানুষের কাছে চাওয়ার, মানুষের কাছে যে বলার, কারণ আমাদের পার্টি মানুষকে হেল্প করছে। এদিন উপস্থিত বক্তারা সরকারের নানান রকম উন্নয়নমূলক কর্মসূচি কাজে খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক ও বিধান উপাধ্যায় হুঁশিয়ারি দেন, তৃণমূলের দলে থেকে যারা বেইমানি করে নির্দল প্রার্থীকে সহযোগিতা করছে, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ উনি একজন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নয়, উনি সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের এবং উনি যেভাবে উন্নয়ন করছেন, যেভাবে মানুষের সাথে আছেন, মানুষের পাশে আছেন, এত বিশাল আশীর্বাদ ওনার উপর আছে, ওনাকে হেয় করা ঘৃণা করা মানে নিজেকে নিচে নিয়ে যাবে। এবং উনি এটা বলছেন মুখ্যমন্ত্রী এবারে ভয় পেয়েছেন, এ ব্যাপারটা কিভাবে দেখছেন? 2021 দেখতে পেয়েছে যে কে ভয় পেয়েছে আর কে না ভয় পেয়েছে। 2021 200 উপরে 213টা আমরা নিজেরাই জিতেছি, আমরা জিতেছি না, মমতা ব্যানার্জি জিতেছে। মমতা ব্যানার্জি ভয় পাবার না, ভারতবর্ষে যদি একজনেই আওয়াজ করে, যে কোনো নোটবন্দি হোক, জিএসটি হোক বা যে কোনো এনআরসি হোক, যেটাতে হোক, প্রথম একজনে যিনি ভারতবর্ষের মুখ খোলেন তিনি হচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় খেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আসতেন। আপনি বক্তব্যে রেখেছিলেন যে বিশেষ কেউ নেতা তৃণমূলের দাঁড়িয়ে কলকাতার নাম দেখিয়ে কার দিকে ইঙ্গিত করছে না, কারোর দিকে না, যারা করছে তাদের দিকে। এরপর তাদের ব্যাপার কি ব্যবস্থা নেবে? এটা আমাদের মন্ত্রী সাহেব বলে দিলেন, মন্ত্রী সাহেব বলেন এটা পার্টিতে একটা ডিসিশন হয়েছে, যারা প্রার্থীর সাথে প্রচারে যাবে না, প্রার্থীর হয়ে কাটবে না, সেই সমস্ত নেতাদের কিন্তু আর পার্টিতে রাখা যাবে না। অনেকে তৃণমূল যারা সিট পায়নি অনেকে জিতে ওরা বলছে নির্দলে দাঁড়িয়ে তারা বলছে জিতে আবার তৃণমূল ফিরে আসবে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? তার জ্বলন্ত প্রমাণ কলকাতা কর্পোরেশন উদাহরণ, আর দ্বিতীয় নম্বর আমরা নিজেরাই বলছি, আমি নিজেও মিটিংয়ে বলছি, আমাদের আসল ব্র্যান্ড যেখানে আছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেখানে নিজে দাঁড়িয়েছে,
সেখানে আমরা নকল কাউকে কেউ অন্য দিক থেকে জিতেছে তাকে আবার তৃণমূলের ব্যান্ড পিঠে দিয়ে তার দিকে জয়েন করানো আমরা নই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।